আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। একটু গুছানোর কাজ চলছে এখন দুপুরবেলা, তো আসলে ঈদের দিন একটু এলোমেলো হবেই, এটাই স্বাভাবিক। এমনিতে আমার বাসায় অনেক বেশি এলোমেলো থাকে যেহেতু বাচ্চারা আছে, আর ছেলে বাচ্চারা তো অনেক বেশি এলোমেলো করে, মেয়ে বাচ্চা তো নেই যে গুছাবে। তো সবাইকে সবার প্রথমে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এটা হচ্ছে মাওয়া ফ্রোজেন করা, এরকম করে মাওয়া তৈরি করে আপনারা পুরো বছরের জন্য ফ্রোজেন করতে পারেন। গ্রেডিং করেও করেছি, গ্রেড ছাড়াও করেছি। এটা হচ্ছে সাফার, অনেকগুলো ড্রেস কিনেছে, স্পাইডার ম্যানের ড্রেসও অনেকগুলো কেনা হয়েছে না বাবা? আচ্ছা, সকাল থেকে আসলে আর ভিডিও করতে পারিনি অনেক বেশি ব্যস্ততার জন্য, আর সময় মতো ঠিক সময়ে ভিডিওগুলো দিতেও পারছি না। তো যাই হোক, সকালে গতকালকে চাপ আমি মাখিয়ে রেখেছিলাম, চাপটা ভাজি করেছি আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, চাট মশলা দিয়ে সেটাকে ভাজি করে দিয়েছিলাম। চিকেন চাঙ্গেজি ছিল সেটাও দিয়ে, পরোটা দিয়ে দিয়েছিলাম, আর সেমাই ছিল, দুই রকমের সেমাই করেছিলাম। এর বেশি আসলে আর খাওয়া যাচ্ছে না, ফ্রুটের মধ্যে ছিল নাশপাতি, শেষ হয়ে গিয়েছে, নাশপাতি কাটা হয়েছিল, তরমুজ এবং খেজুর খাওয়া হয়েছে। কালকে আমরা খেজুর কিনে এনেছিলাম, অনেক বড় বড় খেজুর, এই যে স্বপ্ন থেকে এই খেজুরগুলা, তো এই খেজুরটা খাওয়া হয়েছে, দেখে খুব ভালো লাগছিল। ভালো ফ্রুট পাইনি কালকে স্বপ্ন থেকে আনার জন্য, তো খেজুর নিয়ে এসেছিলাম, খেজুর শেষ হয়ে গিয়েছিল রমজান। এই খেজুরগুলো অনেক বড় বড় এবং খেতে বেশ ভালো লাগে। আমি টেবিলটা একটু হালকা পাতলা গুছিয়ে দিলাম, তো এখন রান্নাঘরে যাওয়া থেকে রানী আপা দুইবার গুছাইছে, রানী আপার বাসায়ও অনেক কাজ ছিল। তো যাই হোক, এই যে এখানে আমি রোস্টের জন্য ব্লেন্ড করছি, রোস্টটা কালকে রাত্রেই আমরা চিকেনটা একটু ভাজি করে রেখেছিলাম, এতে কাজ অনেক সহজ হয়। আমি সবসময় গেস্ট আসলেও আগে একটু ভাজি করে রাখি, যদি এই রোস্টটা করি, রোস্ট তো অনেক রকমের করি, তো এখানে অনেক কিছু দিয়েছি রোস্টের জন্য, পেঁয়াজে বেরেস্তা দিয়েছি, কিশমিস দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, টক দই দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি দুইটা, এগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি রোস্টের জন্য। আর এছাড়া আরও মশলা তো দিবই, পোলাও করব। পোলাওয়ের জন্য এই যে এটা হচ্ছে যে দুধ আর পানি, এক কাপ দুধ, যেহেতু এক কেজি পোলাও, এক কাপ দুধ আর গরম পানি দিয়েছি এখানে 7 কাপ, এটা আপা একসাথে মিক্স করে রেখে দিয়েছে, আপা থাকলে তখন আসলে আমার কাজ এত সহজ হয়। এই যে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, এটা কালকে রাত্রেই আমি হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, তো আপনি যদি হালকা 5 মিনিট হলেও গরু মাংস আগের দিন রান্না করে রাখেন, পরের দিন কিন্তু এটা সিদ্ধ হতে একটু টাইম নেয় না। তো এই যে মশলা দিয়ে কালকে রাত্রে আমি মোটামুটি করে রেখেছিলাম, 5 মিনিটের মতো কুক করেছিলাম, সকালে একবার জালে বসিয়েছি, তারপর আবার একটু আগে জালে বসিয়ে এটা পারফেক্টলি করে নিয়েছি। মশলাটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, টক দই কিছুটা এখানে দিয়েছি আর বাকিটা পরে ফেটিয়ে দিয়ে দিব। একদম সহজ পদ্ধতিতে রোস্ট করছি, আর আসলে যখন অকেশন থাকে কিংবা অনেক বেশি ঝামেলা থাকে, অনেক বেশি গেস্ট থাকে, তখন সহজভাবেই রান্না করাটা ভালো। এই যে হয়ে গিয়েছে, এখন রান্না চড়িয়ে দিব, এখন পোলাওটাই আগে বসিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে করছি, নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিব। পোলাওতে পেঁয়াজ বাটা দিয়ে, মানে পেঁয়াজ পেস্ট দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। রোস্টে এবং পোলাওতে দুটোতেই আমি পেঁয়াজ পেস্টটা ইউজ করছি, এতে কিন্তু ঝোলটাও খেতে ভালো লাগে রোস্টে, আর পোলাওটায় পেঁয়াজ পেস্ট ইউজ করলে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়। তো পেঁয়াজ পেস্টটা আগে ভালো করে ভাজি করে নিচ্ছি, আর এই যে কিছু আস্ত মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো সবই ভাজি করছি। ভালো করে ভাজি হয়ে গেলে এটা একদম অন্যরকম হয়ে যাবে, আমি দেখাচ্ছি। ভাজি হতে থাক,
আজকে বৃষ্টি নিয়ে কিছু কথা বলি। সকালবেলা মনে হচ্ছিল সব একদম অন্ধকার হয়ে গিয়েছে, সারাদিনই বোধহয় বৃষ্টি হবে, কিন্তু সামান্যই হলো। আর কিন্তু একদম ঝড় এসেছিল, আমরা তো সবাই হয়তো দেখেছি। তখন কিন্তু কেমন যেন লাগছিল, একেবারে রাতের মতো হয়ে গিয়েছিল। এই যে পেঁয়াজটা ভাজি হয়ে গিয়েছে, সামান্য একটু রসুন বাটা দিচ্ছি, কিন্তু রসুন বাটাটা কিন্তু ভালো করে ভাজি করে নিতে হবে। এই যে এটা কিন্তু ভালো করে ভাজি করে নিতে হবে, কোনোভাবেই কাঁচা গন্ধ থাকা যাবে না। আরও একটু তেল দিয়ে দিলাম, ঘিটা আজকে শুধু শেষে দিব। রসুন বাটা ভাজি হয়ে গিয়েছে, এখন পোলাও চাল দিচ্ছি। পোলাও চাল দিয়ে ওটা একটু ঝরঝরা করে ভাজি করে নেব। পানি ঝরিয়ে রেখেছিলাম, তো আমি এটা কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি। এখন আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে দুধ পানি একসাথে করে রাখলে আর মাপার ঝামেলা হয় না। এখন এখানে আমি লবণটা দিব আন্দাজ মতো। ভালো করে বলক উঠুক, তারপর আমি এটা কভার করে কিছুটা সিদ্ধ করে নেব। আজকে আমি ফুড কালার ইউজ করব, যেহেতু ঈদ, ঈদের স্পেশাল পোলাও। একটু ফুড কালার দিব, দিতে ভালো লাগবে। একটু ফুড কালার দিব, দেখতে ভালো লাগবে। ভালো করে বলক উঠার পর এটাকে আগুন কমিয়ে একটু কুক করে নেব ঢাকনা দিয়ে। এখন আমি কভার করে দিচ্ছি, আগুনটাও একটু কমিয়ে দিচ্ছি পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য। পানি যদি পারফেক্ট হয় পোলাও বিরিয়ানি হতে কোনো সমস্যা হয় না। সহজ হিসাব হচ্ছে 1 কেজি পোলাওয়ের জন্য গরম পানির প্রয়োজন হবে 8 কাপ, মেজারমেন্ট কাপের 8 কাপ। এটা হচ্ছে সবচেয়ে সহজ হিসাব, যারা একদম নতুন তাদের জন্য আমি এই হিসাবটা বললাম। যদি আপনি দুধ ইউজ করেন, যেমন আমি দুধ 1 কাপ ইউজ করেছি, সেক্ষেত্রে পানি 1 কাপ কমিয়ে দিবেন 7 কাপ, এবং বলক উঠা গরম পানি হতে হবে। একদম সহজ হিসাব, প্রথমে ভালো করে বলক উঠে গেলে তারপর কভার করে একটু কম আঁচে কিছুক্ষণ কুক করে নিতে হবে। এই যে পানি কমে এসেছে, এই পর্যায়ে কিন্তু লবণ দেখে নিতে হবে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। আমি একটু উল্টে দিচ্ছি, আর একটু ফুড কালার ইউজ করব, সেটা এখনই করব। যে ফুড কালার বিভিন্নভাবে দেয়া যায়, পানিতে গুলায়, দুধে গুলায়, আমি এইভাবেই দিচ্ছি, কারণ আমি পুরোটাতে দিব না। তো যেখানে যেখানে দিচ্ছি কিছুটাই হবে, কিছুটাই হবে না। কিছু কাঁচামরিচও ছড়িয়ে দিচ্ছি, ঘিটা আরও পরে দিব। ব্যাস এটা হতে থাক। এখানে আমি এখন রোস্ট বসিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ পেস্টটা আগেই দিয়ে দিয়েছি। আমি এখানে রোস্টটা, ঘি আর তেল দুটো মিলিয়ে বসাচ্ছি। এই যে ঘি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। রোস্টে তেলটা বেশি হবে, সবসময় বাবুর্চিরা দেখবেন রোস্টে তেলটা বেশি রাখে। পেঁয়াজটাকে আগে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি, তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি। ভাজি হয়ে এসেছে, এখন রসুন পেস্ট আর আদা পেস্ট দিচ্ছি। আদা পেস্ট অল্প, রসুন পেস্ট বেশি করে দিতে হবে। এটা রসুন পেস্ট, আদা পেস্ট, আদা রসুন ভাজি হয়ে গিয়েছে। এখন এখানে একটু পানি দিব মশলাগুলো একটু কষানোর জন্য। এই ফাঁকে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। আর পোলাওটাকে আমি এভাবে উল্টে দিব, যে মাঝখানে যে কালারগুলো দেওয়া আছে ওই জায়গাগুলো আমি উল্টাবো না। এই যে ভাপের পানিটা দিচ্ছি, নিচে তাওয়া আছে তাই কোনো টেনশন নাই। এই তো আস্তে আস্তে উল্টে দিব, আমি উল্টানোর পর দেখাচ্ছি। রোস্ট, কুরমা এসবে ধনে গুঁড়াটা খুব লাগে। এই যে ধনে গুঁড়া দিয়ে দিলাম, অল্প জিরা গুঁড়া, অনেকে জিরা গুঁড়া ইউজ করে না, আমিও বিভিন্নভাবে করি। অনেক সময় জিরা গুঁড়া দেই, অনেক সময় দেই না। বাবুর্চির রেসিপিতে গরম মশলা গুঁড়া, এটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটাই দিচ্ছি। এটা দিলে আর আস্ত এলাচ দারচিনি আপনি দিলেন কি দিলেন না এত সমস্যা নেই। তবে আমি একটু এলাচের গুঁড়া দিব, আস্ত এলাচ দারচিনি দিব না। এতে রোস্টের ঝোলের টেস্ট নষ্ট হয়ে যায়, একটু পাপা মুখের নিচে পড়ে। এই একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, বাচ্চারা মুখের নিচে একটু পপর মশলা পড়লে খুব বিরক্ত হয়। এখন মশলাগুলো আবার তেলের উপর উঠে এসেছে,
এখন রোস্ট দিয়ে দিচ্ছি আর বাদ বাকি উপকরণও আস্তে আস্তে দিয়ে দেব। রোস্টটাকে আমি মিক্স করে নিচ্ছি, আমি পোলাওটা নাড়া দিচ্ছি, রানী আপা রোস্ট নাড়ছে। 15 মিনিট আমি এভাবে পোলাওটা রেখেছিলাম তাওয়াটা নিচে দিয়ে, দেখুন পোলাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তাওয়া দিয়ে যদি বসান তাহলে অত ঘন ঘন উল্টানো প্রয়োজন হয় না। আর এই যে ফুড কালারটা রেখে আমি বাকি সাইডগুলোই আগে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। পোলাও যে পারফেক্টলি হয়েছে দেখুন, 15 মিনিটেই কিন্তু পোলাও ঝরঝরে এবং পারফেক্টলি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সহজ উপায়। এই যে মাছখানটা বাঁচায় বাঁচায় এভাবে করে উল্টে দিচ্ছি, মানে আমার পুরো পোলাওর সাথে যাতে না মিক্স হয়, এটা হচ্ছে কথা। কিছুর সাথে মিশবে কালার আসবে আর কিছুর সাথে আসবে না। হয়ে গিয়েছে পোলাও পারফেক্টলি। আজকে পোলাওয়ে কোনো ঘি ইউজ করিনি আগে, এখন ইউজ করে নিচ্ছি। এতে ঝরঝরে ভাবটাও আসবে আর ফ্লেভারটা আসবে, খেতেও অনেক ভালো লাগবে। একটু ঘি দিয়ে দিলাম আর গোলাপ জল দিচ্ছি। ইচ্ছা না দিলে নাই, ঈদের দিন একটু স্পেশাল করা, একটু গোলাপ জল দিচ্ছি। কেওড়ার জল যদি আপনি দিতে চান, পোলাওতে কেওড়ার জল না দিলেই ভালো, বিরিয়ানিতে দিলেও কেওড়ার জলের পরিমাণ কমায় দিতে হবে, গোলাপ জল বেশি দিলেও সমস্যা নাই। তো এইভাবের উপর আবার আর একটু হোক, তাওয়া দেওয়া আছে তাই আমার কোনো টেনশন নাই। তো এখন আমি লবণটাই সবার আগে দিলাম, রোস্টেও লবণ আছে। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ব্ল্যান্ড করা ছিল, একটু পানিও দিয়ে দিয়েছি এই বাটিটা ধুয়ে। এই যে টক দই ফাটিয়ে নিয়েছি, টক দইটা লাগবেই। আবার মিক্স করে নিচ্ছি, আস্ত কিছু কাঁচামরিচ পড়বে এখানে, কাঁচামরিচ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিচ্ছি। যদি আপনারা চান যে আপনাদের রোস্টটা এখন পুরোপুরি সাদা হবে, সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়া দিবেন না, এই যে সাদা গোলমরিচের গুঁড়া দিবেন, এটা ভাজা ভাজা হোক। এই পানিটা শুকায় যাক, আমি দেখাচ্ছি। পোলাওটা পারফেক্টলি হয়ে গিয়েছে দেখুন, এই যে রোস্টটাও হয়ে এসেছে। একটু চিনি দিয়ে দিলাম, এই যে সস, একদম সহজ পদ্ধতি, সসটা লাগবেই, বাবুর্চিরাও কিন্তু সবসময় সস ইউজ করে। একটু কেওড়ার জল, এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন, আর লেবুর রসটাও আরও একটু পরে দিতে হবে, এখনই দেওয়া যাবে না। কভার করে কুক করে নিচ্ছি, যখন ঝোল টোল সব কমে আসবে তখন, আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন লেবুর রস দিব আর মাওয়া দিব। সালাদও করা হয়ে গিয়েছে। আমি করি কি, দইয়ের সাথে অনেক উপকরণ মিক্স করে রাখি, সেটা লেবুর রস দিয়ে অল্প অল্প করে করি, আর বাকিটা এভাবেই ফ্রিজে, কিন্তু নর্মাল ফ্রিজে 2-3 দিন কিন্তু ভালো থাকবে ভেজিটেবল। যখন যতটুকু প্রয়োজন শুধু এই মশলাটা মিক্স করলেন, লাগলে লবণ আর একটু দিলেন। এখানে কিন্তু লবণ, চিনি, গোলমরিচ গুঁড়া সব দেওয়া আছে, এই তিনটা জিনিসই দেওয়া আছে। একটু কাঁচামরিচ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে কষে নিলেই হয়ে যায়। এই ঝোলটা শুকিয়ে আসছে, আর বাদ বাকি যা যা উপকরণ আছে সেটাও দিয়ে দিব। একটু পেঁয়াজ বেরেস্তা এভাবে কুচায়ে দিয়েছি, মানে হাত দিয়ে কষলে দিয়েছি, আর ব্লেন্ডার করে তো দিয়েছিলামই আমি কাজু বাদামের সাথে। লেবুর রস অল্প একটু দিচ্ছি, দেখুন রানী আপা কাজ কত সহজ করে রাখে। কালকে 5টা লেবু একসাথে রস করে এটা ছেঁকে রেখে দিয়েছিল, এরপর আমার যেখানে যেখানে লাগছে আমি এখান থেকেই নিয়ে নিয়ে খুব সহজে করে ফেলতেছি। আপা অনেক গুছায় সুন্দর করে রেখে দেয়, যার কারণে আমার কষ্ট হয় না। একটু ঘি লাস্ট টাইমে দিতে হবে। এই যে মাওয়া, বাবুর্চিরাও দেখবেন সবসময় মাওয়া ইউজ করে, মাওয়া ইউজ করলে রোস্টের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন ভালো করে সব মিক্স করে নিচ্ছি, আর সব কিছুকে একটু কুক হওয়ার সময় দিচ্ছি। রোস্টটা হয়ে গিয়েছে, তেলের উপর উঠে আসছে। এই যে এভাবে করে রোস্ট করে দেখবেন, রোস্ট কিন্তু অনেক টেস্টি হয়। আর এই যে গাঢ় ঝোলটা,
এটা কিন্তু সবাই অনেক লাইক করে আর এটা আরো তেলের উপর উঠে যাবে আর ঝোলটা কিন্তু বসে যাবে তো চাইলে আপনারা আরো বাড়িয়ে তেল দিতে পারেন বাবুর্চিটা কিন্তু তেল আরো বাড়িয়ে দেয় আমিও দেই কিন্তু প্রচন্ড গরম পড়েছে আর তেলটা কম হলে না এই ঝোলটা খেতে মজা লাগে অনেক বেশি আমি একটু সার্ভ করে দেখাচ্ছি তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে যাক সপ্তাহ জুড়েই দেখা যাবে ঈদ ঈদ একটা আমেজ থাকে তাই না সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ